চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সাউথ ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারপারসন লক্ষণ মালাকার সোমবার বেলা ১২টায় দক্ষিণ জেলার কার্যালয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অল ইন্ডিয়া লেভেলে চাইল্ড কনজারভেশন অ্যান্ড ফাউন্ডেশন কর্তৃক পুরস্কার স্বরূপ সাম্মানিক প্রাপ্তির সংবাদ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, গত ২০২১ ফেব্রুয়ারি মাসে চেয়ারপারসন হিসেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যোগদানের পর থেকে সর্বভারতীয় স্তরে চাইল্ড কনজারভেশন ফাউন্ডেশনে নিয়মিত চাইল্ড কেয়ার প্রোটেকশন ও চাইল্ড রাইটের সেমিনারগুলোতে অংশগ্রহণ করেছেন, যার ফলস্বরূপ উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা থেকে ওনাকে মধ্যপ্রদেশে চাইল্ড কনজারভেশন ফাউন্ডেশনের দুদিনের সেমিনার তথা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ১১ এবং ১২ জুন দুদিনের সেমিনারে উনি উপস্থিত থেকেছেন। সংগঠনের পক্ষ থেকে শংসাপত্র গ্রহণ করেছেন, যেখানে উপস্থিত ছিলেন এনসিপিসিআর এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক আনন্দমূর্তি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অন্যান্য বিশিষ্টগণ। ওনার এই বিশেষ যোগদানের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়ান বুকস অফ রেকর্ডস সার্টিফিকেট প্রদান করেছে। ওনার এই সম্মান প্রাপ্তিতে তিনি সিডাব্লিউসি এর সদস্যদের পাশাপাশি জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কার্যালয়ের আধিকারিক, জেলা শাসক সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন রাজ্য সরকারকেও তাকে চেয়ারপারসন নির্বাচিত করে তাকে এই সম্মান পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আজ ২০ জুন ২০২০ সন আমি লক্ষ্মণ মালাকার, চেয়ারপারসন সিডাব্লিউসি দক্ষিণ ত্রিপুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সমস্ত ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা। আজকে আপনাদেরকে দেখেছি একটা কারণে, আমার সঙ্গে আছেন আমাদের সিডাব্লিউসি অন্যতম সদস্য যুবক মজুমদার ডান দিকে, অন্যতম সদস্য অর্ণব সোম, এবং আমাদের বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রী দুর্গাশঙ্কর চৌধুরী অ্যাডভোকেট, আরও একজন ছিলেন মৌসুমী সরকার মজুমদার, উনি তো অসুস্থ থাকার জন্য আসতে পারেননি, উনি জানিয়েছেন। আমি দেখেছি কারণ আপনাদেরকে যে আমি এখানে সিডাব্লিউসিতে জয়েন করেছি ২০২১ ফেব্রুয়ারি মাস থেকে, তখন অল ইন্ডিয়া বেসিস যে চাইল্ড কনজারভেশন ফাউন্ডেশন আছে, সংগঠন আছে, ওটার সঙ্গে যুক্ত হয়ে গেছি। ওখান থেকে শুধু চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, চাইল্ড রাইটসের সম্বন্ধে বিভিন্ন অ্যাওয়ারনেস সেমিনার করা হয়, প্রত্যেক সপ্তাহে এক থেকে দুই ঘন্টা সেমিনার করা হয়, সেই সেমিনারে আমি কন্টিনিউস অ্যাটেন্ড করেছি। এবং এটা দেখা গেছে অ্যাটেন্ড করার থেকে উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা থেকে তো বটেই, এবং আমাকে নিমন্ত্রণ করেছেন, এবং এটা নিমন্ত্রণের উদ্দেশ্য হলো এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস হয়ে গেছে, এবং আমাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সার্টিফিকেট দেবে, অ্যাওয়ার্ড দেবে, এবং ২২টা আমি শুনতে পেলাম এটা এশিয়ান বুক অফ রেকর্ডসের মধ্যে এটা রেকর্ড হয়েছে, সো আই উইল বি অ্যাওয়ার্ডেড দ্য এশিয়ান বুক অফ সার্টিফিকেট। এবং আমি সেই বলছি কাম ফরওয়ার্ড, এটা বলছি এই কারণে যে এটা ওইখানেও প্রচার হবে। ইয়ে সংগঠন সারা ভারতকে সংগঠনে ইসকা নামে চাইল্ড কনজারভেশন ফাউন্ডেশনের ইসকা ওয়ার্ক ২০০০ চল রা হিসি সংগঠন স্যার মেনে যুক্ত হওয়া ২০০০ হর হপ্তাহ মে সেমিনার চল রা হ্যানে সব একই পার্সন হো নর্থ ইস্ট রিজন সে মে একে লাই কন্টিনিউস প্রোগ্রাম দেখ রা হিসিল মেরা পাস অনলি ইনভিটেশন কিয়া মে বহুত থ্যাঙ্কফুল, আই এম গিভিং দ্য থ্যাঙ্কস টু দ্য অথরিটি অফ দ্য চাইল্ড ফাউন্ডেশন, ডক্টর রাঘবেন্দ্র শর্মা প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন, অ্যান্ড দ্য সেক্রেটারি ডক্টর কৃপাশঙ্কর চৌবে। ইয়ে সংবাদ সারা ইন্ডিয়াতে প্রচার হয়ে যায়গা, আপনি বাদ মুলাকাতকে বাদ আপকো ইয়ে জানে কে বাদ ইয়ে মেসেজ ভেজুঙ্গা আমরা সংগঠনকে যে প্রেসিডেন্টের সেক্রেটারিকে ইয়ে সারা ইন্ডিয়াতে প্রচার হয়েগা। মোর দেন ১৫২ পেপার্স মে ইয়ে উঠা ১৫২ পত্রিকা সে জাদা সে ইয়ে নিউজ উঠা, তো আমি আমি আশা কর আমরা ত্রিপুরা সে যো যো নিউজ চ্যানেল হ্যাঁ আপকে পাশ অনুরোধ হ্যাঁ আপ সবই ত্রিপুরাকে সাফল্যকে বাড়ি মে ইয়ে বার্তা পৌঁছায় সমস্ত জেলেন্দ্র আর চাইল্ড ইন্টারেস্ট আপ ইন্টারেস্টেড ইয়ে মেলা সৌভাগ্য হ্যাঁ কেউ কি মেনে ছোটা সা চাইল্ড কেয়ার বাড়ি মে কাজ করা হয় মেনে শিক্ষক ভি থাম ফরমাস্টার ভি থাম ইসকে রিটায়ারমেন্টের বাদ কেউ হয় আমি ভি আমার চাইল্ড ওয়েলফেয়ার মে কাম করা হয়, সো আই এম ভেরি গ্রেটফুল টু দাম মাই গভর্নমেন্ট অ্যান্ড মাই সিডাব্লিউসি কমিটি অ্যান্ড এনসিপিসিআর অ্যান্ড দ্য স্টেট ডাইরেক্টর সোশ্যাল ডিপার্টমেন্ট।